তো স্যার এভেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, এখন আমরা চাইলে ঈদের স্পেশাল ভাবে এই ধরনের একটি এআই জেনারেটর ফটো মেক করতে পারি নিজের চেহারা দিয়ে। ইয়েস গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 3D এ ধরনের একটি ফটো কিভাবে মেক করবেন, এরপর আপনাদের ফেসটি কিভাবে অ্যাড করবেন এখানে। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই কাজটি শিখতে হলে। আর গাইস, আপনি যদি আমার ভিডিও প্রথম থেকে থাকেন তাহলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তো গাইস, ঈদ স্পেশাল এই ধরনের 3D ইমেজ তৈরি করার জন্য আমরা চলে আসবো কি আমাদের পেজে। তো আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে। তো ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ফেসবুক পেজে চলে আসতে পারবেন, অথবা আপনার ফেসবুকে আসার পর আপনার চার অপশনে ক্লিক করবেন। এখানে যদি লেখেন সঞ্জয় টেক তাহলে আমাদের পেজটি চলে আসবে। আমাদের এটা হচ্ছে ফেসবুক পেজ। এই ফেসবুক পেজে আপনি আসবেন, আসার পর আপনি একটু নিচে আসবেন। তো নিচে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট রয়েছে, এই টেক্সটটি আপনার কপি করে নিতে হবে। তো টেক্সটটি কপি করার জন্য আপনি যা করবেন এখানে, অথবা আপনার এখানে ভালোভাবে এখান থেকে বোঝার জন্য আপনার কমেন্টে চলে আসবেন। তো আমি আপনাদের জন্য কমেন্টেও দিয়ে রেখেছি এটি। তো কমেন্ট আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটি রয়েছে এটা হচ্ছে গার্লস, এবং নিচে যেটি রয়েছে এটা হচ্ছে বয়। তো আপনার যদি ছেলে হন তাহলে আপনি এটা কপি করবেন, আর যদি মেয়ে হন তাহলে আপনি এটা কপি করবেন। তো কপি করে আপনি এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, এরপর কপি ক্লিক করবেন। ছেলে হলো আপনার ছেলের উপরে ক্লিক করে ধরে রাখবেন, এরপর নিচে কপি আসবে, তো আপনার কপি করে নেবেন। তো কপি করার পর আপনার ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার এখানে একটি ব্রাউজার ওপেন করবেন, সেখান থেকে ক্রোমা কি ব্রাউজারটি ওপেন করছি। তো কে ব্রাউজারটি ওপেন করার পর আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এরপর আপনার চার অপশনে ক্লিক করবেন। এখানে লিখবেন কি বিং ইমেজ ক্রিয়েটর, আমাদের লিখেছি বিং ইমেজ ক্রিয়েটর আমাদের এখানে প্রথমে রয়েছে, তার কারণ আগে থেকে আমি চার্জ করেছিলাম। তো আপনি বিং ইমেজ ক্রিয়েটর লেখার পর আপনি এখান থেকে ওয়েবসাইট এটি চলে আসবে। তো আপনি এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তো কে ওপেন করার পর আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি একটি ব্যাপার, যা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটে একটি অপশন আসবে। তো আপনি এখানে ক্লিক করবেন, অথবা উপরে আপনার সাইন ইন দেখতে পারবেন। তো আপনি এখানে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি এখান থেকে ইমেল দিয়ে দিলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এই ধরনের ইন্টারফেস চলে আসবে আমার মতো। এরপর আপনি এখান থেকে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সট বসানোর জন্য আইকনটিতে ক্লিক করবেন। এরপর বয়ের জায়গাতে এখান থেকে আপনি যেটি কপি করেছেন সেটি আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনার সামনে যে বয় লেখাটি রয়েছে এটা আপনি রিমুভ করে দিবেন। তো এরপর আপনি এখান থেকে কিছু চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন, যেমন এখান থেকে বয়সটি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন 17-র জায়গাতে আপনি এখান থেকে দিতে পারেন 18, আপনার বয়স অনুযায়ী। এরপর আপনার বয়ের জায়গাতে আপনার বয় থাকবে পাঞ্জাবির জায়গাতে, আপনি এখান থেকে কিছু দিলে দিতে পারবেন। এরপর আপনার থেকে সঞ্জয় টেক রয়েছে, এটা এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। আমার এখানে রয়েছে সঞ্জয় টেক, আপনি কিন্তু আপনাদের নামটি দিবেন। তো আপনার নামটি দেওয়ার পর আপনার নিচে ক্রিয়েট দেখবেন, আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। তো কে এরপর আমাদের দারুণ দারুণ কিছু ফটো চলে আসবে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি আবার ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি আরেকটি এখান থেকে দেখাচ্ছি আরেকবার। তো কে গাইস, কয়েকবার ট্রাই করার পর আমার এই ফটোটি এখানে পছন্দ হয়েছে, তো আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি। তো কে গাইস, এখন ফটোটি সেভ করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি 3 ডট, আমরা 3 ডটে ক্লিক করবো। এরপর আমরা ডাউনলোডে ক্লিক করবো। তো ডাউনলোড হয়ে গেলে এখন আমাদের আরেকটি ওয়েবসাইটে চলে আসতে হবে, তার জন্য আমরা উপরে আবার চার অপশানে ক্লিক করবো। এখানে লিখবো আমরা ফেস শেপ এআই। তো আমরা চার অপশানে লিখবো ফেস শেপ এআই, এটা লেখার পর আমরা চার্জ করবো। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথমত যে ওয়েবসাইটটি চলে আসলো এই ওয়েবসাইটটি আমরা ওপেন করবো। তো কেউ ওয়েবসাইটটি ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, তো আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। এখানে আপনি এই মাত্র যেটি ডাউনলোড করেছেন ফটো এআই এর সেটি আপনি দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড শেপ ইমেজ, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার চেহারাটা কার চেহারা অ্যাড করবেন সেটা দিয়ে দিবেন। তো আমি তো অমর ভাই একটি চেহারা দিয়ে দিচ্ছি। তো কেউ অমর ভাইয়ের চেহারাটি দেওয়ার পর আমরা নিচে শেপ দেখতে পাচ্ছি, তো আমরা শেপে ক্লিক করবো। ওকে গাইস, এরপর আমাদের চেহারাটা এখান থেকে অ্যাড হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন চেহারাটা অ্যাড হওয়ার পর এখন আমরা এটা ডাউনলোড করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড, তো আমরা ডাউনলোডে ক্লিক করবো। তো ওকে গাইস, দেখতে পেলেন এই পজিটিভ ফলোকে খুব সহজে আপনি এই ধরনের এআই জেনারেটর ফটোগুলো তৈরি করে নিতে পারবেন। তো গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও, থেকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।